अनुमति दाओ मा, दाओ मा अनुमति। ना गिरीश, ना, ना। जे पथ तोमार जुनि नय से पथे तुमि जाबेनि बाबा, जे पथ तोमार तुमि सेई पथे जाओ। मा गो, जन्म जन्मान्तरे साधनार पथ छिलो थिएटर, किन्तु थिएटर निजेई आमार सामने तार दोर बन्ध करे दिएछे। मा, सब हारिएछि आमि, सब हारिएछि। কেনে ভাবছিস বাবা যে তুই সব কিছু হারিয়ে ফেলেছিস? তোর বড় বেটা দাঁড়িয়ে আছে না, তার দায় তোর। তুই তারে নিজের মতো করে তৈয়ার করে নিবি বাবা। তাহলে আমি কি করব মা? সন্ন্যাস তোর জন্য নয়। হ্যাঁ বাবা, আর সত্যি যদি সেদিন কখনো আসে, ঠাকুর নিজে তোরে বলে দেবেন। আমি তোর এই অনুমতি দিতে পারবো না। তা সত্ত্বেও যদি তুই গেরুয়া ধারণ করিস, তবে জানবো তা করছিস মায়ের ইচ্ছের বিরুদ্ধে। অনুমতি দিলে না, খালি হাতে ফেরালে মা? কেমন মা গো তুমি, কেমন মা? ছেলেকে খালি হাতে ফেরত দিচ্ছ, কেমন মা তুমি? গিরিশ, আমি যে সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী আমি, জননীর আদেশ। যে পথ তোমার, তুমি সেই পথে যাবে। নিকুঞ্জ, নিকুঞ্জ, বড়নগর থেকে এলাম বুঝলে। নিরঞ্জন গিরিশবাবুকে নিয়ে কলকাতায় ফিরেছেন। যাক, উনি ফিরে এসেছেন, অনেকদিন ছিলেন মায়ের কাছে। নিরঞ্জনের কাছে শুনলাম মানুষটা নাকি আমূল পরিবর্তন হয়ে গেছে। জয়রামবাটি থেকে ফেরার পথে ঠাকুরের জন্মভিটে কামারপুকুর হয়ে তিনি এসছেন। জানো নিকুঞ্জ, এই যে গিরিশবাবুর জীবনের যে দুঃখ, যে তাপ, যে শোক, যার জন্যে উনি দিশেহারা হয়ে পড়েছিলেন, আমাদের ঠাকুরনি মা নিজের মায়ের মতন করে সেই দুঃখ তাপ সব মুছে দিয়েছেন। মানুষটা তো এমনি খুব গুণী মানুষ। হ্যাঁ, একটাই দোষ ছিল, সব গুণগুলোকে ঢেকে দিয়েছিল। অবশ্য এখন আর সেটা নেই, শুনলাম সারা গ্রাম নাকি মাতিয়ে দিয়েছেন উনি। অথচ দেখো, দক্ষিণেশ্বরে, কাশীপুরে, শ্যামপুকুরে মা গিরিশবাবুর কত কাছে ছিলেন, অথচ গিরিশবাবু তার ছায়াটাও দেখতে পাননি। তা কি করে পাবেন? তখন যে ঠাকুর তার মাথার ছাতা হয়েছিলেন, গিরিশবাবুর সঙ্গে ঠাকুরের সম্পর্কের কথা কে না জানে? 4 বছরের উপর ঠাকুর নেই, লোকে বলে, গিরিশবাবুও বলেন, এই 4 বছর ঠাকুর গিরিশবাবুর ঘরে ছেলে হয়েছিলেন। লীলা সাঙ্গতে ঠাকুর আবার চলে গেলেন। ঠাকুরানী মা সহমহিমায় এসে আবার দাঁড়ালেন। গিরিশচন্দ্রের সাথে শুধু ঠাকুর নয়, শ্রী মায়ের সম্পর্ক ঈশ্বর নির্ধারিত। আচ্ছা, মা কবে ফিরবেন কিছু জানিয়েছেন? ঠাকুর যাবে চাইবেন, মা সেই দিনই ফিরবেন। আচ্ছা, নরেন্দ্রের কোনো খবর পাওয়া গিয়েছে?
অন্য সবার খবর জেনেছি কিন্তু নরেনের কোনো খবর জানি না। নরেন যে কোথায় আছে একমাত্র ঠাকুরই জানে। নবীন সন্ন্যাসী যেখানে যান সেখানেই তার মধুর কথাতেই ব্যবহারে বহু লোক তার গুণগ্রাহী হয়ে যান, দলে দলে শিষ্যত্ব গ্রহণ করেন। তাদের মধ্যে একজন ছিলেন স্থানীয় রাজার উকিল, এক সম্ভ্রান্ত শিক্ষিত উদার মনস্ক মৌলভী। মহারাজ আসুন, মৌলভী সাহেব বসুন। আপনার আবার এখানে বসতে কোনো নেই মহারাজ? এ আপনি কি বলছেন, কোনো কিতাব পড়ছিলেন কি? ইমিটেশন অফ ক্রাইস্ট। মহারাজ আপনার সঙ্গে কথা বলে আলোচনা করে আমার একটা ধারণা হয়েছে কি, এ যে আলাদা আলাদা ধর্ম আছে না, এ কোনো আলাদা ধর্ম না, সব ধর্ম এক আছে। আর সবসে বড় ধর্ম হলো মানবতা, হিউম্যানিটি, মানব সেবাই হলো আল্লাহর সেবা। এই সব কিছুর মধ্যে আল্লাহ আছেন মহারাজ। আমি আমার গুরুর কাছ থেকে সেই মন্ত্রেই দীক্ষা পেয়েছি, জীব সেবাই শিব সেবা, যত্র জীব তত্র শিব। মহান গুরু শেষ আছেন আপনি মহারাজ। আমার কাছ থেকে আপনার কথা শুনে এক বহুত ইজ্জতদার ইনসান আপনার সঙ্গে একটু আলাপ করতে চায় মহারাজ। এখানে আসার পর থেকে তো অনেক মানুষকেই আপনি আমার কাছে নিয়ে এসেছেন, ওনাকেও নিয়ে আসুন একদিন। মহারাজ উনি ক্ষেত্রীর মহারাজ অজিত সিং এর প্রাইভেট সেক্রেটারি মুন্সি জগমোহন লাল জি আছেন। মুন্সি জগমোহন লাল? এখানে আসার পর থেকে এই নামটা বোধহয় আমি শুনেছি। হ্যাঁ মহারাজ, এই পুরা রাজপুতানায় এই মুন্সি ফ্যামিলি বহুত ইজ্জতদার ফ্যামিলি। ও যে তাজিমি সর্দার ফ্যামিলি হয় না, ও ফ্যামিলির মানুষ আছেন এই মুন্সিজি। এদের এত মান সম্মান, এরা যদি কোনো রাজ দরবারে যান মহারাজ তো রাজা স্বয়ং উঠে দাঁড়িয়ে এদেরকে স্বাগত করেন মহারাজ। এরা যদি কোথাও যান এদেরকে সঙ্গে একটু কথা বলতে একটু টাচ করতে সেখানে মানুষের ভিড় জমে যায় মহারাজ। তাই বলছিলাম আপনি যদি কাইন্ডলি কালকে একটু এই গরিবখানায় আসেন, আমি মুন্সিজিকে কি ভাবছেন মহারাজ, আমি 5 বক্ত নামাজ পড়ি, আমার গরিব খানায় আপনার ধ্যান জপ কিতাব পাঠ কোনো কিছুর কোনো অসুবিধা হবে না। মুন্সিজিকে ওখানে আসতে বলবো, আমি আপনি মুন্সিজি নিরিবিলিতে একটু ধর্ম কথা আলোচনা করব। বেশ তাই হবে, শুক্রিয়া মহারাজ। কাল তাহলে আমি আপনাকে নিয়ে যাব। আপনার বাড়িটা কোন দিকে সেটা বলুন, আমি নিজেই চলে যেতে পারবো। বহুত মেহরবানি, বহুত মেহরবানি মহারাজ, আমি জরুর রুট ম্যাপ দিয়ে দেব। ঠাকুরের কৃপাতে দাদা আবার কলম ধরেছেন। দাদা আপনি আবার কলম ধরেছেন, নাটক লিখছেন, কি নাটক লিখছেন? নাটক আমি লিখছি না রে অতুল, নাটকের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, সব বন্ধন ছিন্ন। আমি কলম ধরেছি ঠাকুর আর মায়ের জন্য, ঠাকুর আর মায়ের জীবন আদর্শ, বাণী, শিক্ষা এই সব নিয়ে বই ছাপাবো, নাটক আমি আর লিখবো না। গিরিশবাবু, গিরিশবাবু আছেন? দেখ তো অতুল কে ডাকছে। আচ্ছা নাটকের সঙ্গে সম্পর্ক আছে এমন কেউ যদি আসে তাহলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিবি, বলবি তাদের সাথে আমি দেখা করব না, তাদের মুখ দর্শন আমি করব না। আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখছি। হ্যাঁ বলুন। নমস্কার, আমি পাথুরে ঘাটার নগেন মুখুজ্জে। ও নমস্কার,
পাথুরে ঘাটার প্রসন্ন ঠাকুরের কথা কে না জানে, আর আপনার কথাই বা কে না শুনেছে। দাদুর অগাধ সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আপনি। আসুন ভেতরে আসুন। হ্যাঁ আমি শুনেছি শুনেছি। নমস্কার মুখুজ্জে বাবু, আমার কাছে কি দরকারে? কি হচ্ছে এসব গিরিশ বাবু? আপনি থাকতে এসব সহ্য করা যায়? রুচি বোধ নেই, ভাষার কোনো গমক নেই, নাচ গান চোখে দেখা যায় না, কানে শোনা যায় না। ছি 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 ছি, কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি ভিতরে আসতে পারি? ভিতরে এসে সব বলছি। আসুন আসুন। আমি বাংলার রঙ্গমঞ্চের কথা বলছি গিরিশ বাবু। কি সব আজে বাজে নাটক হচ্ছে বলুন তো। আমি কি করব, থিয়েটারের সঙ্গে আমি সম্পর্ক ছেড়েছি অনেক দিন। কি হচ্ছে আর কি হচ্ছে না তা নিয়ে আপনার মতন বাঙালির যদি রাগ হয়, তাহলে সেই রাগ বর্তমান বাংলা নাটকের রাজা মহারাজাদের কাছে গিয়ে উগড়ে দিন। তাই তো দিচ্ছি, বাংলার রঙ্গমঞ্চের রাজা ধীরাজের কাছেই তো উগড়ে দিচ্ছি। আগে এই আশা নিয়েই তো এসছি, আপনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। নাটকের জন্য কলম ধরুন গিরিশ বাবু, নাটকের জন্য কলম ধরুন। আপনি ছাড়া কেউ নেই যে বাংলার নাটককে বাঁচাবে। নগেন বাবু, আমি তো আপনাকে বললাম যে আমি আর ওসবের মধ্যে নেই। বাংলা নাটক আমাকে ত্যাগ করেছে, আমাকে এক ঘরে করে দিয়েছে। এসব তো আপনার অভিমানের কথা। অভিমান নয়, জ্বালার কথা, অপমানের কথা। অপমান আমার হৃদয়টাকে জ্বালিয়ে দেবার কথা নগেন বাবু। কিন্তু নগেন বাবু, আমার দাদা যে থিয়েটার ছেড়ে দিতে বাধ্য হয়েছেন সেটা তো সবাই জানে। কিন্তু আমরা তো ওনাকে ছাড়বো না। মানে খোলসা করে বলি, গ্রেট ন্যাশনাল থিয়েটারের যে জমিটা খালি পড়েছিল সেখানে আমি একটা আধুনিকভাবে রঙ্গমঞ্চ বানাচ্ছি, নাম দিতে চাই মিনার্ভা। কলকাতার সেরা রঙ্গালয় বানাবো, টাকার অভাব নেই আমার। আমি চাই গিরিশ বাবু আমার থিয়েটারের সব দায়ভার নিন, যা চাইবেন উনি, যেমন চাইবেন তেমন ভাবেই হবে। না না না, আমাকে 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 লোভের হাতছানি দেখাবেন না নগেন বাবু, আমাকে একদম একদম দেখাবেন না। আমি নিজেকে অনেক কষ্টে সামলেছি, আমাকে আলিয়ার পথ দেখাবেন না একদম। স্টার আমাকে এমন চুক্তিপত্রে আবদ্ধ করে রেখেছেন, একেবারে বন্দি করে রেখেছেন, যে আমি খোলা হাওয়াতে দম নিতে পারবো না। মানে আসলে স্টারের চুক্তি অনুযায়ী দাদা অন্য কোথাও নাটক লিখতে বা পরিচালনা করতে পারবেন না, শুধুমাত্র স্টারের নাটক করবেন, অন্য কোথাও না। কিন্তু স্টার তো অমৃতলাল বোসের হাতেই, উনি তো ওখানকার ম্যানেজার, ডিরেক্টর, নাট্যকার সব। আপনাকে দিয়ে ওরা নাটক লেখাচ্ছেন না? না, লেখাচ্ছে না এবং লেখাবেও না, কারণ আমাকে তারা বন্দি করে রেখেছে। তাদের চুক্তিপত্রে আমি সাইন করে দিয়েছি চোখ বুঝে। এমন চুক্তিপত্র হয় নাকি? আপনি তো লয়ার, আপনি দেখেননি চুক্তিপত্রটা? না দাদা তো আমাকে দেখাননি কোনোদিন, দাদার মুখে শুনেছি। যদি কিছু মনে না করেন পেপারটা একবার দেখাবেন? আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না তাই তো? দাঁড়ান দেখাচ্ছি। আমার ভাবতেও অবাক লাগছে, এমন কোর্ট পেপার হয়? নিন পড়ুন, আর পড়ে সময় নষ্ট না করে অন্য কারুর কাছে চলে যান, আপনার মিনার্ভার জন্য। আচ্ছা আপনি এটা পড়ে সই করেছিলেন? ওরা পাকা কাজ করেছে, জানতেন এরকম চুক্তি আইনে টেকে না, তাই একটা ফাঁকও রেখেছে। ফাঁক? এই পেপারে ওনারা আরো একটা শর্ত লিখেছিলেন, যদি শর্ত ভঙ্গ করে উনি অন্য থিয়েটারে যোগ দেন তাহলে 5,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে স্টার থিয়েটারকে। কই দেখি। হ্যাঁ তাই তো, এই তো, মানে 5,000 টাকা ওদের দিয়ে দিলে আপনি মুক্ত? সেই টাকা আমি দেব। হ্যাঁ গিরিশ বাবু হ্যাঁ, আজ বিকেলেই আপনার নাম করে খামে করে লোক দিয়ে অমৃতলাল বোসের কাছে টাকা পাঠিয়ে দেব। আপনি নাটক লিখুন নাটক, নাটকের পথই যে আপনার আসল পথ গিরিশ বাবু। যে পথ তোমার জন্য নয় সে পথে তুমি জানিনি বাবা, যে পথ তোমার তুমি সেই পথে যাও। আমি আবার আমার নাট্য জগৎ ফিরে পাবো? বেশ তাই হবে, তাই হবে। গিরিশচন্দ্র ঘোষ মিনার্ভা থিয়েটারে আসছে,
জয় হবে বাংলা নাটকের জয় হবে। মহারাজ মুন্সি জি এসেছে। আসুন বসুন। আপনি কিতাব পড়ছিলেন, ডিস্টার্ব করলাম কি? একেবারেই না, আমি কথা বলতে বলতেও পড়তে পারি। কি কিতাব পড়ছিলেন? শ্রীমদ্ ভগবদ গীতা, ওটা সব সময় আমার ঝোলার মধ্যে থাকে। এছাড়া বেদব্যাসের মহাভারতও আছে। আপনি তো একজন হিন্দু সন্ন্যাসী, এসব নিয়ে একজন মুসলমানের বাড়িতে আপনি আছেন কি করে? মুন্সিজি, আমি একজন সন্ন্যাসী, আর সন্ন্যাসীর কোনো জাত হয় না। আমি সবার সঙ্গে মিশি, সবার মধ্যেই আমি ব্রহ্মের দর্শন পাই, শিবকে খুঁজে পাই। আর তাই একজন অচ্ছুত ম্যাথরের সঙ্গে একাসনে বসে এক পাতে আহার করতে আমার কোনো আপত্তি হয় না। ঠিক একই রকম ভাবে একজন ধর্মপ্রাণ মুসলমানের বাড়িতে এসে তার সঙ্গে বসে আহার করতে আমার বাধে না। জাত পাত ধর্মাধর্ম বিচার এসব আমার জন্য নয়, ঈশ্বর আমাদের সবার মধ্যে আছে। আমরা সবাই ঈশ্বরের তৈরি রক্ত মাংসের প্রতিমা। এ আমি কি শুনছি, কাকে দেখছি? যথার্থ ব্রহ্ম জ্ঞানী ছাড়া এ কথা তো কেউ বলতে পারেন না। এ কোনো কথার কথা নয়, যদি হতো তবে মুসলমানের বাড়িতে বসে তিনি ভগবদ গীতা পড়তে পারতেন না। মহারাজ অজিত সিং এর সঙ্গে এই ব্রহ্ম জ্ঞানীর আলাপ করাতেই হবে, এই সন্ন্যাসী সাধারণ কেউ নন। মুন্সিজি, আপনি কি কিছু ভাবছেন? মহারাজ দয়া করে আপনি একবার খেত্রিতে আসুন। খেত্রির মহারাজ অজিত সিং বয়সে যুবা, আপনারই বয়সী বা আপনার চাইতে কিছু কম। আপনি ওনাকে আমার নমস্কার জানাবেন। শুধু নমস্কারে হবে না, আপনাকে খেত্রিতে একবার আসতেই হবে। মহারাজ অজিত সিং ধর্মপ্রাণ, উন্নত মনা, শিক্ষিত, আপনি একবার আমাদের রাজ দরবারে আসেন। রাজ দরবারে গিয়ে আমি কি করব, সেখানে আমার কি কাজ? আমাদের রাজ দরবারে আছেন দেশ বিদেশের দর্শন শাস্ত্রে অভিজ্ঞ এই দেশের সেরা পণ্ডিত, পণ্ডিত নারায়ণ দাস শাস্ত্রী মশাই। বিশিষ্ট বৈয়াকরণ নারায়ণ দাস শাস্ত্রী ক্ষেত্রী সভা পণ্ডিত, আমি ওনার নাম শুনেছি কিন্তু উনি যে ক্ষেত্রী সভা পণ্ডিত তা আমি জানতাম না। আমি ওনার কাছে পতঞ্জলির মহাভাষ্য পড়তে চাই, আপনি দয়া করে আমাকে ওনার কাছে নিয়ে চলুন। কলিতে ভক্তি যোগ কেমন জানো? যেমন নারদীয় ভক্তি, সর্বদা তার নাম গুণগান করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, ভগবান তুমি দেখা দাও, হেরে জ্ঞান দাও, হেরে ভক্তি দাও। কর্মযোগ বড় কঠিন, ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, ভগবান আমার সব কর্ম কমিয়ে দাও, যেটুকু রেখেছো সেটুকু যেন অনাসক্ত হয়ে করতে পারি, তবেই মুক্তি ঘটবে। জয় মা।